প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি জামায়াত জোট সরকারের গণতন্ত্রের নমুনা ছিল বিরোধী দলের উপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালানো। তাদের আমলে বিরোধী দল আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ লাঠিপেটা ও কাদানে গ্যাস নিক্ষেপ করে পণ্ড করে দেওয়া হতো। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার সন্ধ্যায় এই মন্তব্য করেন জয়। তিনি পোস্টে দৈনিক জনকণ্ঠের সচিত্র সংবাদের ছবিও যুক্ত করেন। জয়ের পোস্টটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল। বিএনপির গণতন্ত্র মানেই বিরোধীদের ওপর অত্যাচার ও নির্যাতন, এরকম হাজারটি ঘটনার একটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 2001 সালে ক্ষমতায় যাওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাতে শুরু করে বিএনপি জামায়াত সরকার। এমনকি কোনো শান্তিপূর্ণ সমাবেশ বা কর্মসূচি পালন করতেও বাধা দিত আওয়ামী লীগকে। এমনকি বিরোধীদের সমাবেশ পণ্ড করার জন্য জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ব্যানারে ছিন্নমূল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নাশকতামূলক হামলা এবং পুলিশকে দিয়ে টিয়াশেল মারাতো সরকার। 2002 সালের 29 মার্চ জনকণ্ঠ পত্রিকার সংবাদে ছবিসহ এই নির্মম সংবাদ উঠে আসে। দেখা যায় মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ সমাবেশে তিন দফা টিয়াশেল মেরে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর মধ্যেই বক্তৃতা করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর সেখানে বেধড়ক লাঠিপেটা করে সমাবেশে স্থান খালি করেন পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের উপর হামলা চালায় ভাড়া করা ছিন্নমূল কিছু সন্ত্রাসী। বিএনপির হাওয়া ভবন সিন্ডিকেটের এক সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী বাস্তুহারা দল নামে এই গুন্ডাদের সমন্বয় করা হয়। বিএনপি জামায়াত গডফাদারদের মাদক ব্যবসার ক্যারিয়ার হিসেবে কাজ করে এ ছিন্নমূল সন্ত্রাসীদের অংশটি। পুলিশের বেপরোয়া টিয়াশেলের আঘাতে আহত হন মতিয়া চৌধুরী, শেগুফতা ইয়াসমিন, মারিয়া লিপি, শিখা, হেলেন, মেয়র হানিফ, মফরুসুর রহমান, আব্দুল সত্তার সহ 20 নেতাকর্মী। পোস্টে তখনকার সমাবেশে হামলার ছবি দিয়ে প্রশ্ন করা হয়, এটি বিএনপি টেক ব্যাক বাংলাদেশ। আজকের ভিডিও এই পর্যন্তই। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভবিষ্যতে কোনো বিষয়ে ভিডিও চান তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।